নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন ও এর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় এক ইউপি সদস্য সহ আরও দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে অভিযান চালিয়ে একলাশপুর ইউনিয়ন পরিষদের সদস্য সোহাগ ও একই ইউনিয়নের পূর্ব একলাশপুর গ্রামের সাজুকে গ্রেপ্তার করে। এ নিয়ে এই ঘটনার মূল হোতা দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার ও মামলার প্রধান আসামি বাদল সহ পুলিশ ৬ জনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় জড়িত প্রধান আসামি বাদলকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। অনৈতিক প্রস্তাবে ওই গৃহবধূ রাজি না হওয়ায় নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযুক্তরা ছড়িয়েছে বলে জানিয়েছে র‍্যাব। এদিকে নির্যাতনের শিকার নারী ও তার পরিবারকে নিরাপত্তা দিতে পুলিশকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।